এখানে কি হচ্ছে? চিংড়ি মাছের হাট বসেছে? চিংড়ি মাছ কত করে কেজি? তো আমি বিজ্ঞানীদের বিজ্ঞানে এই গলটা গাইবো, আমার একটু টক বিচ্ছাই। আমার চিট কেনাগুলো হচ্ছে ভারত, তোমরা কি? ভারত। আর আমার যুবক ভাইগুলো হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া হচ্ছে বড় লোক দেশ, ওখানে ব্যারিস্টার, ডাস্টার, অ্যালবেস্টার অনেক ধরনের মানুষ থাকে। আর আমাদের ভারত হচ্ছে সব থেকে গরিব দেশ, যাদের পরনে কাপড় থাকে না, দুমুটো দুবেলা দুমুটো খাওয়া জোটে না, তাই তো নাকি? 2022 যদি ইন্ডিয়া আর ভারতে যুদ্ধ লাগিয়ে দেওয়া হয় তাহলে কারা জিতবে? কারা জিতবে? এটা জোরে বলো। হ্যাঁ, এটা জানে না যে ভারত কেডা জিতবে, জানে না, আতালে বলে যাচ্ছে যে ভারত। আমি একবার চোখ বিচ্ছাই, আমার আর কিছু চাই না, একটু দাও, খালি বিজ্ঞানীদের বিজ্ঞানী হবে, নাই তো আমার এই ভাই সব গজল গাইবে, আমার কি অসুবিধা নেই, একটু তকবীর হোক, হবে তো নাকি? না রে তকবীর, মাশাআল্লাহ, এখানে এতজন মিলে দিলে আর আওয়াজ ভালো লাগে না, একদম হেভি লাগবে। আর আমার পিছনের ভাইগুলো বাবাজিরা, আপনারা সকলে মিলে একটু দেই, সকলে একসঙ্গে দেন, না রে তকবীর, আরে জোর হোক, না রে তকবীর, না রে তকবীর। তো তাহলে গাই বিজ্ঞানীদের বিজ্ঞানী, গাই, শোনো শোনো। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, এইটা কিন্তু আমার একটা সুবহানাল্লাহ ধ্বনি লাগবে, পাবো তো নাকি? ঠিক আছে, অসুবিধা নেই। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, এমন সুন্দর দয়ার নবী খুঁজা পাই পানি, এমন সুন্দর দয়ার নবী খুঁজা পাই পানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, 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 এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি। আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে, আর অঙ্গনবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়ে নিয়েছে, তো এমন সময় কি করেছে? আল্লাহ রাসূলের কাছে চলে গেল এবং নবীজি থুতু মুবারক খানা আবু বকরের পায়ে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গেই সেই ক্ষতটা আর থাকলো না। তাই কবি লেখেন, আবু বকর সিদ্দিকী রে সাপে কামড়াইছে, অঙ্গনবীর থুতু দিয়া, অঙ্গনবীর 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 থুতু দিয়া ভালা হয়ে গেছে, অঙ্গনবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে, বলে সেই যুগে কি অঙ্গনবিদি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি। বিজ্ঞানীরা রকেট ছড়ে চাঁদের দেশে যায়, আর অঙ্গনবী রকেট সারা মেলা ছড়ি পেয়ে যায়। আজকাল বিজ্ঞানীরা রকেট ছড়ে সে চাঁদের ওখানে চাঁদের দেশে চলে যায়, আর আমাদের নবী রকেট ছাড়া মেলা ছড়ি পেয়ে চলে যায়। তাই কবি লেখে, বিজ্ঞানীরা রকেট ছড়ে চাঁদের দেশে যায়, অঙ্গনবী 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 রকেট ছাড়া মেলা ছড়ি পেয়ে যায়, বলো সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল নি, সেই যুগে কি রকেট বিমান কিছুই ছিল বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবিদি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বানি, বিজ্ঞানীদের 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 বিজ্ঞানী অঙ্গনবিদি।
আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। দেখো আবু বকর সিদ্দিকীর সাপে কামড়াইছে, আমগো নবীর থুতু দিয়া ভালা হয়ে গেছে। সেই যুগে কি ও জাবেদ এগুলো ছিল নি বল, সেই যুগে কি ও জাবেদ এগুলো ছিল নি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি বলো না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বাড়ি, এমন সুন্দর দয়ার নবী হুই জামাই বাড়ি। বিজ্ঞানীদের 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 বিজ্ঞানী আমগো নবীজি নারী তবি। আচ্ছা গলটা ভালো লেগেছে? ভালো লেগেছে? আচ্ছা তোমাদের থেকে আমি লোক না, আমার চিটকে না গুলো দেখ, তোমাদের ভালো লেগেছে? হাত তোলা কার কার ভালো লেগেছে? তা মাশাআল্লাহ ভালো লেগেছে অনেকে, তোর তো করে হাওয়া ঝোঁক ঝোঁক।